नमस्कार मंत्री उपस्थित आज सकल प्रिय पार्थपी ग्राम महाशय चेयरमैन उपस्थित आज विष्णु राय सरकार सभापति आज संजय बर्मन खंडकार ब्लक माइनरिटी सभापति कॉग्रेस अधिकारी जिन्हें बक्त्य रखबे जिला सभापति राज्य पश्चिम बंग तृणमूल प्रार्थी समिति सभापति रमिर इस्लाम शेख उन्नी उपस्थित आज अभिजीत छात्रा सह सभापति राज्य कमिटी हुगली संजय बाग कन्भिनार पश्चिम मेदनिपुर रंजन माइती कन्भिनार हुगली जिला श्रीकान्त काटाड़ी मीडिया सेल प्रधान मुख्तार आली जिला नेतृत्व कूचबिहार चंदन सरकार जिला कन्भिनार कूचबिहार परिमल बर्मन जिला कन्भिनार निरंजन बर्मन ब्लक नेतृत्व अबुल बर्मन ब्लक नेतृत्व नूर मोहम्मद आजम ब्लक नेतृत्व चंदना भूमि जिला एवं राजू मिश्र आलिपुर विभाग बाकी थे सकल नाम करते सकल के पार्श्वचित्रे सवार शुरू थे एन पर्त आतगुल विषय आलोचना करी चेष्टा कर सब विषयगली मंच विषयगली आलोचना कर विषय ना উপনির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয় এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ভীত গৌরব আমাদের হারানো যে বিষয় সেটার পুনরুদ্ধার করা আমাদের যে মান সম্মান কুচবিহার জেলার সেই মান সম্মানের আবার আগের জায়গায় ফিরিয়ে আনা এটাই আমাদের মুখ্য বিষয়। আমি শুধু এই কথাই বলব যে আমাদের পার্শ্বশিক্ষক ভাইয়েরা বোনেরা আপনারা আমাদের সরকারের উপরে আস্থা আছে বলেই আপনারা এসেছেন। যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে একটি কথাই বলব, 2021-এর নির্বাচনে আমরা দেখেছি যারা ফেসবুকের মধ্য দিয়ে যারা বাড়ি বাড়ি এই সরকারটা মা মাটি মানুষের সরকার চলে যাচ্ছে এই ইঙ্গিত দিয়ে যারা বরাবর ফেসবুকে পোস্ট করতেন আমরা বরাবরই লক্ষ্য করতাম এবং মনে মনে আমরা এটাই দুঃখ করতাম যে এই শিক্ষকরা তারা ধরেই নিয়েছেন যে আগামীতে বিজেপি সরকারে আসছে, বিজেপি সরকারে আসছে এই বিষয়টা ধরেই নিয়েছিলেন। কিন্তু যখন দেখলেন যে একেবারে জিনিসটা উল্টো হলো তারপরে তারা কিন্তু ফেসবুকে পোস্ট করাটা বন্ধ করল কিন্তু নতুন করে আর পোস্ট কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছিলাম না। তা আমি অনুরোধ করবো তারা আবার নতুন করে আমাদের ফেসবুকে পোস্ট করাটা শুরু করুন। আমি প্রথমে সকলকে এই বিষয়টা বলুন, রাজু মিত্র সম্পর্কে বলেছেন কয়েকটি বিষয়ে আমাদের দুর্বলতা ছিল, এই দুর্বলতা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তবে আমরা নিশ্চয়ই দেখব যে আমরা শুধু এই নির্বাচনমূলক কথা না গোটা পশ্চিমবঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসকে আরও আমরা জায়গায় নিয়ে পৌঁছতে পারবো। আপনারা এই কথা নিশ্চিত
राज्य माननीय मुख्यमंत्री एम विषय नहीं चाहते समस्त करें अपनी जतगुल विषय आलोचना कर समस्त विषय वन नगद अर्पण इर मध्य हमें अनुरोध करब जो एखानकार सभापति रघुनाथ इस्लाम शेख साथ कथा हल ये पूजा पार हो गई हमारे निर्वाचन पार हो गई गोटे उत्तरबंग नहीं बसा व्यवस्था कर अपना निश्चय हमारे सम्भव है तारीखा आगे ठीक जेने पर अपने सुविधा हो जगह अपना सकले मिले आज के मन खुले आलोचना करते निर्देश बैरिए आसने आगामी हमें निश्चय से ही जगह पोच रखार चेषा करब इन आशा रखा आशा रखा से जगह थे निश्चय चेष्टा करब আর একটি কথা আমরা বলি যে আমরা মুখে যত কথাই বলি না কেন এখনো পর্যন্ত শিক্ষক মশাইদে আমাদের গ্রামে গঞ্জে যেখানেই যাই না কেন শিক্ষক মশাইদের একটা আলাদা মর্যাদা আমাদের গ্রামের মানুষের তারা দিয়ে দিতে এটা নিশ্চিত এবং আমাদের এখানে অনেক পার্শ্ব শিক্ষকদের পাওয়া যাবে যারা টিউশনি শুধু ওই পার্শ্ব শিক্ষকের উপর নির্ভর করে সংসার চালান না টিউশনির উপর নির্ভর করে সংসারের একটা प्रत्येक ग्रामे मानुष শিক্ষক মশাইদেরকে একটা শেষ পয়েন্ট একবার একটা জিজ্ঞাসা করে নেয় মাস্টারমশাই এই কাজটা করা গেলে ঠিক হবে এখনো কিন্তু এরকম মানুষ আমরা খুঁজে পাবো যতই রাজনীতির সাথে যুক্ত থাকুন না কেন মাস্টারমশাইয়ের মতামত তাদের কাছে অনেকটা গুরুত্ব বাড়িয়ে দেবে আমি আশা করি সেসব শিক্ষকরা তারা যদি পার্টির জন্য এই কাজটুকু যদি একটু করেন বাড়ি বাড়ি টিউশনের মধ্য দিয়ে মেলবন্ধন আপনারা তৈরি করেছেন সেই মেলবন্ধনের মধ্য দিয়ে পার্টির কাছে যদি একটু আপনারা করেন তাহলে কিন্তু আমরা একটা বড় জায়গায় আমরা পৌঁছতে পারবো বলে আমি মনে করি আর আরেকটি বিষয়ে আপনারা এই কথা জানেন যে শিক্ষকরা আমরা যখন যেখানে থাকি না কেন তার দোকানে বসি আর আমরা কোনো বন্ধুবান্ধব নিজেদের আড্ডা মারি আমরা যখন যে কথাই বলি না কেন এখন তখন কথাটা কিন্তু আমাদের একটু ভেবে চিন্তে বলা দরকার আমরা সরকারের সমালোচনা করি না কেন কিন্তু আমাদের আশেপাশে পাড়া আছে মিডিয়ার যুগ এখন মোবাইলের যুগ আমরা এক মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমস্ত কথা এটা কিন্তু আমাদের অনেকেরই খেয়াল থাকে না যে আমি কোন জায়গায় বসে আমি কোন কথাটা বলছি যে কথাটা আগামী দিনে আবার ঘুরে ফিরে আমাকেই কিন্তু এই কথাটার উত্তর আমাকে দিতে হবে এই কথাটা কিন্তু আমরা খেয়াল রাখি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না শুধু সকলের কাছে এই বক্তব্য এই বার্তাটাই আমরা পৌঁছে দেব এই নির্বাচন আমরা এটা সকলেই জানি যে এই নির্বাচনে শুধু সময়ের অপেক্ষা জেতারা কিন্তু এই নেতারা জানি আমাদের সম্মানটাকে বাড়িয়ে দেয় সেইভাবে জেতা এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য যে আমরা জিতবো এটা কি হতো আমরা জিতবো এর বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু এই জেতাটা জানি যে তার মাত্রাটা জানি আমরা সেই জায়গায় পৌঁছতে পারি যাতে কলকাতায় বুক ফুলিয়ে আমরা সেখানে উদয় গ্রহকে নিয়ে আমরা ওই বিধানসভায় ঢুকে দিয়ে বলতে পারি যে আমরা কত ভোটে জিতলাম তাই আমি আজকের এই সভায় শুধু একটি কথাই বলি যে আপনারা অনেকে হতাশায় ভুগছেন হতাশার কোনো কারণ নেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে বিরাট দায়িত্ব নিয়ে এবং আমাদেরকে যেভাবে তিনি বারে বারে যেসব কথা তিনি বারে বারে বলেন আপনাদের পার্শ্ব শিক্ষক নিয়ে তার মুখে পার্শ্ব শিক্ষকের কথা বারবার উঠে আসছে তাই আমি সকলকে কথাই বলব যে আগামী দিনের এই যে আমাদের যে স্বপ্ন এই জেলাটার উপনির্বাচন এই উপনির্বাচন
আজকে আমরা একটা পাখির লোক করে নিয়ে এই এলাকা থেকে যাতে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা আমাদের প্রার্থী তিনি এখানে এসে পৌঁছেছেন উদাহরণ যাতে বিপুল পরিমাণ ভোট দিয়ে তিনি এখান থেকে যেতে পারেন। আপনারা যারা এই এলাকার বাসিন্দা যারা এই এলাকার আপনাদের নিজেদের বাসিন্দা নন এই সভায় যারা উপস্থিত তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে এই বার্তাটাই দেবেন যাতে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমরা এখান থেকে ওই বিধানসভায় আমরা পাঠাতে পারি। আমি শেষবারের মতো শুধু সকলকে অনুরোধ করবো যে আজকে যারা এই সংগঠনের পক্ষ থেকে রাজ্য কমিটির হুগলি জেলা থেকে কমিটির ছাত্রা এবং যারা পশ্চিম মিদনাপুর থেকে সঞ্জয় ভাগ যারা এখানে উপস্থিত হয়েছে আপনারা 3 তারিখ আমাদের সাথে কথা বলে আগামী দিনে দক্ষিণবঙ্গ একটা বড় রকম একটা কনভেনশন করার জন্য তালিকা আপনারা যদি নিয়ে যেতে পারেন তাহলে নিশ্চয়ই উত্তরবঙ্গের সাথে আপনারা মেলবন্ধন করে দিয়ে সেখানেও আপনারা এইরকম একটা কনভেনশন যদি করতে পারেন তবে আমার মনে হয় যে আগামী এই আমাদের নির্বাচন মিটে গেলে তারপরে যাতে আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ আলাদা আলাদা দুটো কনভেনশন করার মধ্য দিয়ে আমরা একটা বার্তা দিতে পারবো রাজ্য রাজ্য সভার মধ্য দিয়ে আমরা সেখানে কিন্তু একটা আলাদা একটা বার্তা দিতে পারবো।